হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌর সকলে ভালো থাকবে আমাকে এই একটা ফোন প্রচুর মায়েরা করছে এবং বাবারাও করছে আমি যে বিষয়ে প্রচুর ফোন পাই সেই বিষয়ে ভিডিও করতে বসি তো যাই হোক বিকেল সাড়ে পাঁচটা থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত আমাকে ফোন করবে যারা দীক্ষা নিতে চাও যারা পুজোর সমস্ত জিনিসপত্র ঘরে বসে পেতে চায় এবং যারা হাত দেখাতে যা চাও বা যারা ভাগ্য গণনা করতে চাও তারা আমাকে অবশ্যই এই ফোনে যোগাযোগ করবে ঠিক আছে আজকের বিষয় হচ্ছে যদি কাউরির জ্ঞাতি মারা যায় যদি বাড়িতে সন্তান আদি হয় আনন্দ অসজ এবং মৃত অসোজ এই দুটো হলে কি পুজো করা যাবে ভগবানকে ভোগ নিবেদন করা যাবে কদিন পালতে হবে কী খেতে হবে কেমন করে পালতে হবে সন্ধে জ্বালা যাবে মানে নানান প্রশ্ন এই অসুজ নিয়ে তবে এর আগে আমি ভিডিও করিনি সেইভাবে বলিনি তো আজকে আমি বলতে চলেছি বিষয়টা হচ্ছে সর্বপ্রথম আমি বলি অসুজটা কদিন পালন করতে হবে এটা কিন্তু আমি বলতে পারবো না কেন না যাদের বংশ পরম্পরা ধরে চলে আসছে পনেরো দিন ষোলো দিন দশ দিন বারো দিন যেভাবে চলে আসছে তোমরা সেইভাবেই করবে আমি এটা কিন্তু তোমাদেরকে বলতে পারবো না কারণ এটা নিজের নিজের বংশের ব্যাপার বোঝা গেল যদিন অসুখ তদিনই তোমাদেরকে পালন করতে হবে এবার শাস্ত্র যেটা বলছে যে অসোজ হলে মৃত অস হলে যে কদিন পালন থাকবে সেই কদিন কিন্তু ভগবানকে ভোগ নিবেদন করা সন্ধ্যা প্রদীপ জ্বালা শঙ্খ বাজানো এগুলো কিন্তু করা যাবে না এটা উচিত নয় যাদের অসজ বোঝা গেল আচ্ছা এবার যদি ঘরে গোপাল থাকে যদি ঘরে রাধা কৃষ্ণ থাকে আমরা নিত্য সেবা দিই মানে প্রসাদ ভজি নই এমনি নিত্য সেবা দিই আমি একের এক সব বলছি তোমরা শুনতে থাকো তাহলে কি করবে যদি বাড়ির কাছে পিঠে মন্দির থাকে তাহলে মন্দিরে কিন্তু দিয়ে দিতে হবে তা যদি সম্ভব না হয় বাড়ির আশেপাশে অন্য জ্ঞাতিরা যদি থাকে তাদেরকে দিয়ে দিতে হবে তা যদি সম্ভব না হয় বাড়ির আশেপাশে কেউ যদি থাকে এরকম দিনে একবার ভোগ নিবেদন করার মতো তাহলে তাদেরকে ডেকে নিয়ে এসে ভোগ নিবেদন করাতে হবে তা যদি না হয় এদিকে তুলসী মহারানীও মারা যাবে জল না দিলে তাহলে কাউকেই পেলে না কোনো উপায় নেই চোখের সামনে নিজেদের ঘরে যদি দশ বছরের বাচ্চা থাকে ছেলেও হতে পারে মেয়েও হতে পারে তাহলে তাদেরকে দিয়ে তোমরা দেওয়াবে একটু ফল একটু মিষ্টি একটু দুধ এইগুলো তোমরা দেওয়াবে আর তুলসী মহারানীকে জল দেবে বোঝা গেল এত গেল যারা এমনি প্লেন পুজো করো ফল মিষ্টি দাও ইত্যাদি তাদের কথা আর একটা কথা বলি আনন্দ অসুজ ক্ষেত্রেও সেই তাই আনন্দ অসুজ যদি নিজের জ্ঞাতিদের মধ্যে হয় একদম নিজের বাড়িতে তাহলে কিন্তু সবকেই একুশ দিন পালা উচিত আর যদি এমনি জ্ঞাতি হয় তাহলে সাত দিন যাদের হয়েছে তারা একুশ দিন পালবে বাকি তোমরা সাত দিন ওই সাত দিন কিছু করা যাবে না এবার আসছি মেন কথায় যারা বৈষ্ণব মতে চলছো যারা বৈষ্ণব রাস্তায় চলছ এবং যারা নিত্য প্রসাদ ভোজি গোবিন্দকে ভোগ নিবেদন করে তোমরা প্রসাদ পাও তাহলে তাদের কিন্তু বিকল্প কোনো রাস্তা সামনে খোলা নেই তাহলে তারা কি করবে নিজেরা নিজেরা অন্য বা ইত্যাদি যাই তোমরা নেবে প্রসাদ স্বরূপ সেইটা তোমরা রন্ধন করে নিজেরাই দূর থেকে তুলসী তুলে ভোগ নিবেদন করবে এবং তুলসী মহারানীকে জল দেবে তারপরে তোমরা প্রসাদ পাবে শুধু বিগ্রহ থাকলে আলেখ্য থাকলে স্পর্শ করবে না ভগবানকে স্পর্শ করবে না ভগবানের সিংহাসন স্পর্শ করবে না কিন্তু তোমরা ভোগ নিবেদন করবে তাহলে তো তোমরা প্রসাদ পাবে না যেহেতু তোমরা প্রসাদ ভোজি তোমাদের ক্ষেত্রে অসোজ পালাটা দরকার নেই যেহেতু তোমরা প্রত্যেক দিন নিত্য সেবা করো এবং প্রসাদ পাও তাদের দিক থেকে কোনো বাধা বিঘ্ন কিচ্ছু নেই তোমরা যা সেই অসুজের মধ্যে খাবে সিদ্ধ বা ঘি দিয়ে বা সিদ্ধ সবজি বানিয়ে তাই তোমরা ভোগ নিবেদন করবে কিন্তু সর্ষে তেল হলুদ এইগুলো দিয়ে কখনো তোমরা ভোগ নিবেদন করবে না অসুজ কদিন অসুজ পার হয়ে গেলে সাধ্য শান্তি ইত্যাদি পার হয়ে গেলে পারলে তোমরা একটু শান্তির জল এনে গোটা বাড়িতে ছিটিয়ে দেবে তারপরে তোমরা স্নান করে প্রত্যেক দিন তোমরা আবার যেমন নিত্য সেবা করো প্রসাদ পাও তেল ঝাল মশলা ইত্যাদি তখন তোমরা ব্যবহার করবে বোঝা গেল এই নিয়ে আবার আমাকে প্রশ্ন করার কোনো দরকার নেই আমি সব কিছু বলে দিলাম আর এই কদিন এই কদিন কিন্তু তোমরা যে কদিন অসুজ থাকবে বাড়িতেই নিত্য সেবা করবে বাড়িতেই প্রসাদ পাবে তুলসী মহারানীকে জল দেবে কিন্তু বড় বড় মন্দিরগুলোতে উঠবে না যদি বাড়ির কাছে শিব মন্দির থাকে দুর্গা কালী মন্দির থাকে রাধা গোবিন্দর মন্দির থাকে গোপালের মন্দির থাকে কোনো মন্দিরেই কিন্তু তোমরা উঠবে না বাড়িতে নিয়ম নিষ্ঠার সঙ্গে তোমরা এইগুলো পালন করে যাবে বোঝা গেল। ভগবান এবং দেবদেবীকে যে কোনো তোমরা তোমাদের হয়তো ভগবান কৃষ্ণ হয়তো তোমরা সাধন ভজন করো না অন্য দেবদেবীর করো মা কালী হতে পারে মা মনসা হতে পারে মা দুর্গা হতে পারে যে কেউ হতে পারে তো সেক্ষেত্রে তাদেরকেও তো আমরা অবশ্যই ভোগ নিবেদন করি মাতাজি তারপরে আমরা প্রসাদ পাই তাহলে আমরা কি করব একই একই নিয়ম যে নিয়মে ভগবানকে তোমরা ভোগ নিবেদন করবে দেবদেবীকেও তাই করবে এবার প্রশ্ন আসছে সন্ধ্যের সময় কি সন্ধে জ্বালতে পারবো সন্ধ্যার সময় ভোগ নিবেদন করতে পারবো অবশ্যই সন্ধ্যার সময়ও তোমরা যা প্রসাদ পাবে তাই তোমরা গোবিন্দকে নিবেদন করবে শঙ্খ বাজাবে উলুধ্বনিও দেবে সন্ধ্যা প্রদীপ দেবে আমি বলছি একমাত্র যারা প্রসাদ ভোজি যারা বৈষ্ণব তাদের কাছে কোনো কিছু পালন জুলন কিন্তু নেই তারা যেমন নিত্য পূজা করো যেমন গোবিন্দকে ভোগ নিবেদন করো আমি আবারও বলছি এইভাবেই তোমরা করে যাবে আর যারা এমনি নর্মাল নর্মাল যেমন মিষ্টি দাও হয়তো ফল ফল দাও অন্য ভোগ নিবেদন করে না তাদের ক্ষেত্রে নিয়মটা আলাদা তারা বাচ্চাদেরকে দিয়ে করাবে অন্য কাউকে ডেকে এনে করাবে নাহাই মন্দিরে ভগবান হোক গোপাল হোক যাই হোক তাদেরকে তোমরা মন্দিরে দিয়ে আসবে সেসব কোনো উপায় নেই নিজেদের বাচ্চাদেরকে দিয়েই বাড়িতে করাবে তাহলে এই মৃত অসোজ আনন্দ অসোজ নিয়ে আর কোনো বাধা বিঘ্ন কিন্তু থাকলো না আমি ভিডিওতে সবই বলে দিলাম তার বাইরেও যদি কোনো প্রশ্ন থাকে তবেই তোমরা করবে এই নিয়ে আর আমাকে ফোনে তোমরা প্রশ্ন করবে না খুব ভালো থেকো সুস্থ থেকো প্রত্যেকটা ভিডিও দেখতে থেকো আজকে আসছি হরে কৃষ্ণ জয় নিতা জয় গো